মুখ্যমন্ত্রী শনিবার আগামী কিছুদিনের জন্য লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এদিন সন্ধ্যাতেই আইনমন্ত্রী রতনলাল নাথু সাংবাদিক বৈঠকে লকডাউনের ইঙ্গিত দিয়েছেন, যদিও আইনমন্ত্রী বলেছেন গরিব মানুষের কথা মাথায় রেখে এখনো পুরো লকডাউনের দিকে হাঁটেনি সরকার। কিন্তু মানুষ যদি এখনো সচেতন না হয় তাহলে সরকারকে বাধ্য হয়ে টানা অনেক দিনের জন্য লকডাউনের সিদ্ধান্ত নিতে হবে। কন্ট্যাক্ট কতটুকু আছে এখনো ক্লিয়ার না, এটাই আমাদের একটু ভয় লাগছে। সংখ্যা খুব বেশি না, বাট হোক না একজন কন্ট্যাক্টের সাথে ট্রাভেলারের সাথে, ট্রাভেলার মানে ফার্স্ট স্টেজ, ট্রাভেলারের সাথে কন্ট্যাক্ট সেকেন্ড স্টেজ, এই দুটোর মধ্যে রেখে দিতে পারলে ভয় নেই। কিন্তু যদি থার্ড এতে চলে যায়, এরপরে থার্ড বি, এরপরে ফোর্থ, আমরা আপ্রাণ চেষ্টা করছি। এবং এখনো যদি আমরা গরিব মানুষের কথা চিন্তা করে কিন্তু আমরা লকডাউনে যাচ্ছি না, কিন্তু পরবর্তী সময় সরকার প্রয়োজন বোধে বহুদিনের জন্য লকডাউন দেওয়ার প্রশ্ন উঠে যাবে, তখন চিৎকার করলেও কিছু করা যাবে না। এই জন্যে বারবার বলছি, আগে থেকে সতর্ক থাকুন, সচেতন হন, সবাই মিলে এটাকে মোকাবেলা করতে হবে। রাজ্য সরকারের একার পক্ষে এটা মোটেই সম্ভব নয়।